হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি। আজকে আমাদের মুসলিমদের একটা স্পেশাল দিন। তো তোমরা বুঝতে পেরেছো কি দিন? তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখলে বুঝতে পারবে যে আজকে কি আছে। তো চলো, আজকে সেই উপলক্ষে আমরা একটুখানি বাইরে ঘুরতে যাচ্ছি। তো তাহলে চলো বাইরে ঘুরি, তার কি কি আছে না আছে সব তোমাদেরকে দেখাবো। আমরা চলে এসেছি বর্ধমানের বিসি রোডের উপরে মহরম দেখব বলে। তো সন্ধ্যে থেকে দেখলাম অগণিত মানুষের ভিড় আর প্রচুর খাওয়া দাওয়ার স্টল। আবার যারা কতজন ভিখারি দেখছি ভিক্ষাও করছে, এই সুযোগে দেখছি সবাই রাস্তার উপরে ভর্তি লোকজন। তখনও মহরমে আসলে বেরোয়নি, আস্তে আস্তে বেরোবে। পুলিশ টুলিশ চারিদিকে প্রচুর পুলিশ দিয়েছে। তো আমরাও দেখব বলে কখনো দেখিনি, তো ওই জন্য আমরাও গিয়ে দাঁড়িয়ে আছি। তো এই ভিডিওতেও আমরা এখানে প্রচুর বাইরে মিউজিক হচ্ছে বলে, গান বাজনা হচ্ছে, ওই জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমরা কিন্তু এখানে মিউজিকটা মিউট করে রেখে দিয়েছি। কারণ এর আগেও আমাদের এরকম হয়েছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক চললে না ইউটিউব থেকে কপিরাইট ক্লেম দিয়ে দেয়। এর আগেও আমাদের ভিডিওতে এরকম অনেকগুলো ভিডিওতে হয়েছে। মানে আমরা যেমন ধরো আমরা পিকনিকের ভিডিও দিয়েছিলাম, পিকনিকে তো মিউজিক বাজেই, শুধু সেই মিউজিকটা হালকা করে বাজছিল তাতেই কিন্তু কপিরাইট দিয়ে দিয়েছিল। ওই জন্য আমরা এখানকার মিউজিকটাকে পুরো অফ করে রেখেছি, দিয়ে আমরা আমাদের নিজেদের মতো করে ভিডিওটা এডিট করেছি। তো আমরা রাস্তার পাশে তো এখানে দাঁড়িয়েই আছি। তো আমাদের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম চিপস সবই খাওয়া হয়ে গেল। কি করব, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তখন আসলে আসেনি। ওই যে দেখো দূর থেকে দেখা যাচ্ছে লাইটিং করে আসছে। আসলে অনেক রাত পর্যন্ত এটা হয়, আমাদের পক্ষে তো অত রাত অবধি থাকা সম্ভব নয়। আমরা একটুখানি দেখে জাস্ট দেখে বাড়ি চলে আসবো। এই দেখো তোমরা দেখতেই পাবে রাস্তায় প্রচুর মানুষ, এই মহরম উপলক্ষে ওরা বেরিয়েছে। এক একটা পাড়া যেরকম হয় না, ঠিক সেই হিসাবে এই মহরম জিনিসটাকে বার করে, মানে ওরা নিজেরা করে। প্রচুর মাইক, প্রচুর বক্স বাজছে, প্রচুর মাইকও বাজছে। এবার দেখো মহরম উপলক্ষে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হয়েছে, মানে ওরা সেইগুলোকে রাস্তা দিয়ে ওরা নিয়ে যাচ্ছে। এই রকম টাইপের এরকম অনেক কিছু কিন্তু ওরা সাজিয়ে গুছিয়ে এরকম নিয়ে যাচ্ছে। আর মহরম উপলক্ষে আরও একটা যেটা জিনিস হয়, সেই জিনিসটা অবশ্য আমরা দেখিনি, যেটা তরোয়ারি নিয়ে যেটা বের হয়, যে সেই সেই জিনিসটা আমরা দেখিনি, হয়তো আরেকটু রাতে বেরোবে। তো আমরা থাকিনি, চলে এসেছি। তো আমরা এরকম দেখলাম, এরকম বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস সাজিয়ে নিয়ে যাচ্ছে, আর প্রচুর বক্স তো বাজছে, আরও অনেক রকম জিনিস তৈরি করে নিয়ে যাচ্ছে। তো এই অভিজ্ঞতাটা এবারে প্রথম হলো, আমরা প্রথম এই বর্ধমানে আমি এটা দেখতে এলাম। প্রতি বছর মহরমেই হয়, তো আরও অনেক ঘটা করে হয়। আর হয়তো আরও রাত অবধি থাকলে আরও অনেক কিছুই দেখতে পেতাম, তোমাদেরকেও দেখাতে পারতাম, কিন্তু ছেলে আছে সঙ্গে আর রাতও হয়ে যাচ্ছে, আমরা থাকিনি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, কেমন লাগে তোমরা অবশ্যই জানিও।
তো আমরা রাত হয়ে গেছে, আমরা এবার বাড়ি চলে এসেছি। তোমরা মহরমটা তোমরা যেটা রাস্তায় তোমাদেরকে দেখালা, প্রচুর লোকের ভিড় আর প্রচুর রাস্তায় প্রচুর লোকজন বেরিয়েছে, আর মানে আমরা ওটা দেখছিলাম, বেশিক্ষণ আর দাঁড়াতে পারিনি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এখানে বর্ধমানে এখানে যে মহরম নিয়ে যে উৎসবটা যেটা হচ্ছে সেটা আসলে আমাদের ওরকম ভাবে পালন করে না। মহরমের দিনে কি হয়, মেন নামাজ পড়া হয়, রোজা রাখা হয়, এরকমই। তো এই প্রথম দেখলাম এখানে মহরমে, মহরমে আরো অনেক কিছুই কিন্তু হয়, সে মানে অনেক রকম অনুষ্ঠান বা অ্যাক্টিভিটিস অনেক কিছু হয়, তো সেইগুলো আর দেখতে পারিনি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো কিছুটা দেখেছি, সেইটাই তোমাদেরকে এখানে দেখালাম, তোমরা দেখতে পেলে। তো আর পারছিলাম না দাঁড়াতে, প্রচুর ভিড় আর গরমও লাগছে, আর আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়।